মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইন্দ্রর মতো অহংকারী রাজা এত সহজে নিজের পরাজয় স্বীকার করবে না, কিন্তু কি করলে ও নিজের পরাজয় স্বীকার করবে, ও নিশ্চয়ই এই পরাজয়ের প্রতিশোধ নিতে চেষ্টা করবে। ঈশ্বর, এ কেমন সংকটে ফেললে! ঈশ্বর রক্ষা করো! আমার তো মনে হচ্ছে দেবরাজ ইন্দ্র আমাদের উপর আরো রুষ্ট হয়েছেন। তাহলে ইন্দ্রদেবকে আমরা কি করে প্রসন্ন করব? এটা উচিত নয় যে নিজের অহংকারে ধর্মের পথ ভুলে যায়, সে সম্মান পাওয়ার যোগ্য নয়। এ খুবই জটিল পরিস্থিতি, আমাদের উচিত গুরু গর্গাচার্যের কাছে গিয়ে ওনার থেকে পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো, এটাই ঠিক হবে। আমি স্বপ্নে দেখেছি যে দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গ থেকে এই শিলা এখানে পাঠিয়েছে। এই শিলার উপরে আমরা সবাই দেবরাজ ইন্দ্রের একটি সুন্দর প্রতিমা যাতে নির্মাণ করতে পারি, আর তাকে ভগবান মনে করে যেন পূজার্চনা করতে পারি, আর এটা করলেই দেবরাজ ইন্দ্র আমাদের ক্ষমা করবেন। কিন্তু আপনি তো বলেছিলেন যে উনি ভগবান নন। আগে গুরুদেবের কথা শেষ তো হতে দাও। যদি তোমরা এটা করতে রাজি না থাকো, তাহলে জেনে রেখো তোমরা আরো কঠিন সংকটের মুখে পড়বে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।